Hey guys, welcome back to High Flyer. I'm Sham. Hello, Vic. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের পাঁচটি আপকামিং মেগা প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট তো আছে, বাংলাদেশি প্রজেক্ট অনেক কিছুই হচ্ছে, কিন্তু মেগা প্রজেক্ট যেগুলো তার মধ্যে পদ্মা সেতু হয়ে গিয়েছে, কর্ণফুলী টানেল রয়েছে, আর সাথে সাথে রূপপুর পারমাণবিক কেন্দ্র, অনেকগুলো রয়েছে। আজকে আপকামিং গুলো দেখবো। ঠিক আছে, আপকামিং এর মধ্যে মনে হয় যত সম্ভব রূপপুরটা পড়বে, আর কর্ণফুলী তো এই দুটো পড়ছে আমি যতটা আশা করছি, তো সেটা দেখলেই বুঝতে পারবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান রয়েছে। এগুলোর মধ্যে বেশ কিছু প্রজেক্টকে সামাজিক, অর্থনৈতিক ও ব্যয় বিবেচনা করে মেগা প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এসব মেগা প্রজেক্টগুলোর মধ্যে বেশ কয়েকটি আবার ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। চলমান প্রজেক্টগুলোর মধ্যে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো যেন দ্রুততার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যায়, সে বিষয়ে তদারকির জন্য যেসব প্রজেক্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেগুলোই মূলত ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। এদের মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর সুফল দেশের দক্ষিণাঞ্চলের জনগণ ইতোমধ্যেই পেতে শুরু করেছে এবং ঢাকা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রজেক্টগুলো উদ্বোধনের দ্বারপ্রান্তে। এই প্রজেক্টগুলো ছাড়াও সারা দেশে আরও বেশ কিছু প্রজেক্টের কাজ চলমান রয়েছে, যেগুলো অপারেশনাল হলে আগামী সময়গুলোতে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নও মুখ্য ভূমিকা পালন করবে। আমাদের আজকের ভিডিওতে তেমনই পাঁচটি প্রজেক্ট নিয়ে আপনাদের জানাবো। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সব কিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে টু ডি অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। ২০১৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। ব্যয়ের দিক থেকে বাংলাদেশের এ যাবৎকালে সবচেয়ে বড় এই মেগা প্রজেক্টের বাজেট ধরা হয়েছে $13 বিলিয়ন বা প্রায় ১,১৪,০০০ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে দুটি পর্যায়ে সর্বমোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দুইটি ইউনিট নির্মাণ করা হবে। বর্তমানে বাংলাদেশের 25,000-এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ বিভাগের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুসারে 2030 সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 40,000 মেগাওয়াটের বেশি এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কয়লা, গ্যাস এবং জ্বালানি তেলের উপর নির্ভরশীল, যার একটি বড় অংশই ইম্পোর্ট করতে হয়, যার ফলে ভবিষ্যতে বাড়তে থাকা চাহিদা মেটাতে গিয়ে বাংলাদেশের এনার্জি সিকিউরিটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে গ্যাস, তেল, কয়লা অথবা রিনিউয়েবল সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন বেশ সাশ্রয়ী। ইউরো নিউক্লিয়ারের একটি তথ্যসূত্রে প্রতি কেজি কয়লা ও জ্বালানি তেল থেকে যথাক্রমে 8 ও 12 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেখানে প্রতি কেজি ইউরেনিয়াম 235 থেকে প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। টিবিএস নিউজের একটি তথ্যসূত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ পড়বে 4 থেকে 4.5 টাকা, যেখানে কয়লা, তেল এবং ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ পড়ে যথাক্রমে 8.25 টাকা, 13.77 টাকা এবং 28.17 টাকা। সাশ্রয়ী এবং রিলায়েবল বিদ্যুৎ উৎপাদন সোর্স হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২০ সালের 29 নভেম্বর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু তৈরির কাজ শুরু হয়। 1998 সালে যমুনা নদীতে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর মাধ্যমে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে একই সাথে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠা হলেও বর্তমানে সেতুটির রেলপথে ওজনের সীমাবদ্ধতার কারণে ভারী পণ্যবাহী ট্রেনগুলো চলাচল করতে পারে না। এছাড়া যাত্রীবাহী ট্রেনের ঘণ্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে এই সেতু পার হতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে এবং প্রতিদিন সেতুটি ব্যবহার করে মাত্র 38টি ট্রেন চলাচল করতে পারে, যার কারণে এইসব অঞ্চলের মানুষ দেশের অন্যান্য অঞ্চলের সাথে দ্রুত ও সাশ্রয়ী যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে
16,781 কোটি টাকা ব্যয়ে ডাবল লেনের 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করা হচ্ছে, যা 2024 সাল নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘণ্টায় 100 কিলোমিটার গতিতে একই সঙ্গে দুটি ট্রেন এবং প্রতিদিন মোট 88টি ট্রেন এই সেতু ব্যবহার করে চলাচল করতে পারবে, যার প্রেক্ষিতে রেলপথে যাতায়াতের সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত খরচও সাশ্রয় হবে। এছাড়া যেহেতু নতুন এই সেতুটির মাধ্যমে ভারী মালবাহী ট্রেন চলাচল সম্ভব হবে, ফলে সেতুটিকে ঘিরে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, যা দেশের ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটাবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ বাংলাদেশের চলমান মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বছরে 80 লাখ প্যাসেঞ্জার হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকলেও 2025 সাল নাগাদ বার্ষিক প্যাসেঞ্জার ট্রাফিক বৃদ্ধি পেয়ে 1,40,00,000 এবং 2035 সাল নাগাদ 2,50,000,000-তে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। আর এই অতিরিক্ত প্যাসেঞ্জার হ্যান্ডেল করার জন্য এক্সিস্টিং এয়ারপোর্টটি এক্সপ্যান্ড করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই প্রকল্পটির অধীনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে 21,300 কোটি টাকা ব্যয় নির্মাণ কাজ শুরু হয়। টার্মিনালটিতে একত্রে 37টি বিমান রাখার অ্যাপ্রন পার্কিং নির্মাণ করা হচ্ছে। এছাড়া টার্মিনালটিতে 2,30,000 স্কোয়ার মিটারের একটি ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে বছরে 1,20,00,000 যাত্রীকে সার্ভ করা সম্ভব হবে। এতে করে টার্মিনালটি পুরোপুরি অপারেশনাল হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বছরে প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ক্যাপাসিটি 80 লাখ থেকে বেড়ে 2,00,000,000-তে পৌঁছবে। তাছাড়া টার্মিনালটি 27,000 স্কোয়ার মিটার ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সটি প্রতি বছর 2,73,000 টনের বেশি কার্গো আনলোড করার পাশাপাশি 36,000 স্কোয়ার মিটার এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সটি প্রতি বছর প্রায় 5,47,000 টন কার্গো অফলোড করতে পারবে। অন্যদিকে একটি পৃথক স্টেশন সহ টার্মিনালটি সরাসরি মেট্রো রেলের সাথে সংযুক্ত থাকার পাশাপাশি এয়ারপোর্টের সাথে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েও সরাসরি সংযোগ থাকবে। ইতোমধ্যেই টার্মিনালটির 34% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং 2023 সালের অক্টোবর মাসের মধ্যেই জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশের চলমান প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম একটি ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রেল লিঙ্ক। 128 কিলোমিটারের সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাকের এই প্রকল্পটি চট্টগ্রামের দোহাজারি থেকে শুরু হয়ে কক্সবাজার এবং বান্দরবান জেলাকে সরাসরি চট্টগ্রামের সাথে যুক্ত করবে। 2018 সালের মার্চ মাস থেকে কনস্ট্রাকশন শুরু হওয়া এই রেল প্রকল্পটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার সম্মিলিতভাবে 18,034 কোটি টাকার বেশি অর্থায়ন করছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের সপ্তম 5-ইয়ার প্ল্যান ও রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী এই প্রজেক্টের মাধ্যমে রেলপথে 15% পণ্য পরিবহন এবং 10% যাত্রী পরিবহন বাড়ানো সম্ভব হবে। এছাড়া প্রকল্পটি সম্পন্ন হলে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সড়ক ও আকাশপথের পাশাপাশি রেল সংযোগের আওতায়ও চলে আসবে, যার প্রেক্ষিতে তুলনামূলক সাশ্রয়ী যোগাযোগ বাড়ানোর কারণে কক্সবাজার ও বান্দরবান জেলায় ট্যুরিজম বাড়ার পাশাপাশি বাণিজ্যের পরিধিও বাড়বে, যা উক্ত অঞ্চলের ওভারঅল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে বাংলাদেশের সরাসরি যুক্ত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। ফলশ্রুতিতে এশিয়ার অন্যান্য দেশের সাথে দূরত্ব ও ট্রানজিট টাইম কমে আসবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সুগম হওয়ার পাশাপাশি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের চলমান মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। প্রায় 17,777 কোটি টাকা ব্যয়ে এই গভীর সমুদ্র বন্দরে 2টি জেটি নির্মাণ করা হবে, যার একটি হবে 460 মিটার দৈর্ঘ্যের কন্টেনার জেটি এবং আরেকটি হবে 300 মিটার দৈর্ঘ্যের মাল্টিপারপাস জেটি, যেখানে সকল ধরনের পণ্য ওঠানামা করা যাবে। 18 হেক্টর জায়গা জুড়ে চলমান এই প্রজেক্টের কাজ শেষ হলে এখানে সর্বোচ্চ 8,000 TEUs কন্টেনার ক্যাপাসিটির শিপ বা মাদার ভেসেলগুলো ভিড়তে পারবে। প্রকল্পটির কাজ শেষ হলে মাতারবাড়ি ডিপসি পোর্টের কন্টেনার টার্মিনালের বাৎসরিক ধারণ ক্ষমতা হবে 6,00,000 থেকে 11,00,000 TEUs। পরবর্তীতে এই কন্টেনার টার্মিনালটি আরও 52 হেক্টর বর্ধিত করা হবে, যার ফলে এই ডিপসি পোর্টের কন্টেনার ক্যাপাসিটি গিয়ে দাঁড়াবে 28,00,000 TEUs। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো প্রতি বছর প্রায় 33,00,000 TEU কন্টেনার হ্যান্ডেল করে, যার মধ্যে 2021-22 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর একাই হ্যান্ডেল করেছে প্রায় 32,00,000 TEU কন্টেনার। বর্তমানে চট্টগ্রাম ও মংলা বন্দরের বার্ষিক কন্টেনার হ্যান্ডেলিং ক্যাপাসিটি যথাক্রমে 40,00,000 TEU এবং 2,00,000 TEU। বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যের সাথে পাল্লা দিতে মাতারবাড়ি ডিপসি পোর্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে মাতারবাড়ি পোর্ট দেশের ইকোনমিক গ্রোথে 2-3% কন্ট্রিবিউট করবে। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র ডিপসি পোর্ট হওয়াতে চট্টগ্রাম পোর্ট থেকেও বড় আকারে জাহাজ হ্যান্ডেল করতে পারবে এই পোর্টটি।
যার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে পণ্য পরিবহনের খরচ আরও কমে আসবে। এছাড়া মাতারবাড়িকে ঘিরে বিদ্যুৎ কেন্দ্র, ইকোনমিক জোন সহ আরও বেশ কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। আচ্ছা, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর মধ্যে আজকে পাঁচটা যেটা বলা হলো মোটামুটি সবগুলোই জানতাম, তবে বেশি বিশেষ করে যেগুলো মনে ছিল সেগুলো প্রথমেই আমি বললাম। তার মধ্যে প্রথমেই যেটা, সেটা তো স্বাভাবিক কারণে এক না, এক লক্ষ কোটি টাকার উপরে, হ্যাঁ, 1,18,000 কিমি এত কোটি টাকার, যেটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, যেটা ওইটা সবচেয়ে বেশি খরচা পড়ছে। তারপরে ঢাকা, মানে তারপরে না, এরপরে যে সমস্তগুলো রয়েছে, ঢাকা মেট্রো রেল প্রকল্প যেটা, তারপরে শেখ মুজিবুর যে যমুনা সেতু রয়েছে, রেল সেতুটা, তাছাড়া পদ্মা সেতু তো হয়েই গিয়েছে একটা মেগা প্রকল্প। ওটা যে রেল সেতু, ওটা বলছে যে প্রায় জাপানের সঙ্গে ওটা টাই আপ হয়েছিল, জায়গা জায়গার সাথে, তোর মোটামুটি 100 কিলোমিটার বেগে দুটো ট্রেন একই সঙ্গে যেতে পারে না, যেটা এখন সেই সেতুটা পার হতে গেলে প্রায় আধ ঘন্টার উপরে টাইম লেগে যাচ্ছে, 20 কিলোমিটারের বেশি স্পিড তুলতে পারছে, সেটা একটা টাইম ফাস্ট হবে। আর সাথে সাথে মাতারবাড়ি যে পোর্টটা রয়েছে, ডিপ সি পোর্ট যেটা, সেটা তৈরি করার ইয়ে চলছে। আর হচ্ছে এয়ারপোর্ট বান্দা শাহজালাল এয়ারপোর্ট যেটা, সেটা থার্ড টার্মিনাল হচ্ছে, যেটা ছোট ছিল, এখন যেটা করা হচ্ছে 36টা প্রায় প্লেন যাতে 36 থেকে, হ্যাঁ, ইয়ে করতে পারে, একদম হ্যাঙ্গার করতে পারে, সেই জন্য সেরকম ব্যবস্থা করা হচ্ছে। আর সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই চট্টগ্রামের জোর দেওয়া হয়েছে। আর সাথে সাথে যেটা আমার এর মধ্যে এতগুলো প্রজেক্টের মধ্যে সব থেকে বেস্ট যেটা লাগলো, ওই বিদ্যুৎ প্রকল্প পরমাণু এটা একটা বাংলাদেশের একটা বড় সাফল্য। এবং একটা জিনিস দেখলি যে খরচটা, সেটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে পারমাণবিক ক্ষেত্রে, সেটা কিন্তু 4 টাকা কত পয়সা এক ইউনিট করে পারমাণবিক ইয়েতে ইউজ করে, মানে তারপরে যেটা সবচেয়ে কম সেটা কিন্তু ডাবল, ঠিক আছে, তারপরে ট্রিপল হয়ে যাচ্ছে, তো 28 টাকা ডিজেলে 28 টাকা পর্যন্ত যাচ্ছে এক ইউনিট, এক ইউনিটে। তো সেই জায়গায় ভর্তুকি দিয়ে চালাতে হয় সরকারকে প্রত্যেকটা, কারণ যদি সঠিকভাবে আমাদের এখানে দক্ষিণ এশিয়ায়, হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় যে সমস্ত দেশগুলো আছে সেগুলোয় যদি সঠিকভাবে ভর্তুকি না দিয়ে কারেন্টের বিল নেওয়া হয় বা অন্য কিছু যেগুলো ভর্তুকি দেওয়া হয় সেগুলো নেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের উপর ভীষণ রকমের চাপ পড়ে যাবে। তো ভর্তুকি প্রচুর পরিমাণে দেওয়া হয়, তাই আমরা কিছুটা সস্তা পাই। এবার সেখানে যদি পারমাণবিক যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা যদি হয়ে যায়, তাহলে মানুষের উপরে অনেকটা লাভ হবে এবং সরকারও অনেক বেটার জায়গায় থাকবে, কারণ বৈদেশিক মুদ্রা অনেক পাচ্ছে, এটাকে হ্যান্ডেল করতে হবে খুব ভালো হবে, একদম, কারণ এবং ইলেকট্রিক এটা যখন ইয়ে হয় তখন কিছু মেটেরিয়াল যেগুলো নির্গত হয় সেগুলোকে প্রিজার্ভ করে রাখতে হয়, মানে সেগুলো অন্য কারোর হাতে যাতে না যায়, কোনো বিদেশি শক্তি বা কারোর হাতে। তো এই ধরনের বিভিন্ন ব্যাপার রয়েছে। যাই হোক, বাংলাদেশ সরকার যেভাবে এগিয়ে চলেছে আমার মনে হয় সেগুলো সঠিকভাবেই করবে এবং রক্ষণাবেক্ষণও সঠিকভাবে চলবে, সাথে সাথে যে দ্রুতগতিতে উন্নতি ঘটছে সেগুলো কিন্তু আমরা আরো দেখতে পাবো। পোর্টটা হয়ে গেলে প্রচুর জাহাজগুলো, প্রত্যেকটা জিনিস একটা একটা করে শেষ হবে এবং তার যে কার্যকারিতা সেটা কিন্তু বেড়ে যাবে এবং তার ফলে কিন্তু একটা অর্থনৈতিক যে লাভ সেটা কিন্তু অবশ্যই হবে এবং সেটা শুধু সাধারণ মানুষ না, সরকারেরও একটা আয়ের জায়গা দাঁড়িয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে একটা প্রজেক্ট পার ক্যাপিটালের গ্রোথটা অবশ্যই বাড়বে। ইভেন তুই যদি দেখিস যে পদ্মা সেতুর যে কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত হাইয়েস্ট পর্যন্ত, মানে প্রচুর কত আমি সেদিনকে দেখলাম কত কোটি টাকা অলরেডি ট্যাক্স কালেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, এত পরিমাণ ট্যাক্স কালেকশন ভীষণভাবে আমার মনে হয় সরকারকে হেল্প করে যে আরেকটা প্রজেক্ট আমি তৈরি করবো যার উপরে ভিত্তি করে আমার দেশটা উন্নতি করবে এবং সরকারেরও শিরদাঁড়াটা শক্ত হবে। তো সেই আর্থিকভাবে অন্ততপক্ষে একটা দেশের যে বাইরে থেকে, বাইরের যে ব্যাংকগুলো, হ্যাঁ, বিশ্ব ব্যাংক বল, এশিয়ান ব্যাংক বল, এগুলো থেকে ধার নিয়ে বা ইয়ে নিয়ে না,
আমার কাছে আমার সেই রকম ক্যাপাসিটি থাকবে যে আমি এই প্রজেক্টটা একা নিজে করতে পারবো, এই ধরনের। তো তার সাথে সাথে যে বৈশিষ্ট্যগুলো বাইরে চলে যাচ্ছিল, বিশেষ করে পেট্রোল ডিজেল কিনতে গিয়ে, হ্যাঁ যদিও বা পরমাণু যে ইয়েটা মেটেরিয়াল ইউরেনিয়াম এই সেগুলো কিনতে যেতে মানে পয়সা হয়তো খরচ হবে, কিন্তু এর থেকে অনেক কম খরচ হবে সেটা আশা করা যায়, কারণ যেহেতু বিদ্যুৎ উৎপাদনও কম খরচ, সেখানে ওটাতেও তো কম খরচ হবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, আমার মনে হয় পাঁচটার থেকে বেশি বলা হয়েছে, তাই না? পাঁচটা বলা হয়েছিল, বাট পাঁচ থেকে ছটা সাতটা বলা হয়েছে। যাই হোক, আরো এরকম প্রজেক্ট আমরা দেখবো সামনের দিনে, আরো প্রকল্প আশা করি বাংলাদেশ সরকার নিয়ে আসবে এবং সেগুলো আমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে, এবং মানুষের ভালো, সরকারের ভালো, সব দিকই ভালো। কেমন লাগলো জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।